আসসালামু আলাইকুম, আবৃত্তি করছি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় লিখা একটা কবিতা। কবিতাটির নাম আমার বিয়ের চিঠি। লিখেছেন শেখ নজরুল ইসলাম। কেমন আছেন নজর ভাই? খবর তো আর নিলেন না, আমার বাড়িতে লকডাউন দিচ্ছে, লবার পাচ্ছে করোনা। আপনার বাড়ি কি অবস্থা? বাড়ির বিহুই ভালো নেই, সেদিন একটা সিডি দিছিলাম, এই সিডিটা ফাইসলেননি। বাজার দুহান ব্যাগটা বন্ধ, মোবাইলও টিয়া নাই। আপনার কথা মনে হইলই সিডি লিখতে দিন কাটে, সিডি দেওয়া ঝামেলা গো, বাড়তে দেয় না বার হইতাম। মনে কি এলো এটা মানে কোনছে আমি কি হইতাম? সেদিন একটা বেডি আইসি বিক্ষে শিখতাম আগে, হে বিডির বাড়ি বলে আপনার বাড়ির লগে। কি সে বালা লাগছে সেদিন, কেমনি বুঝাইতাম। মনটা চাইছিন আপনার কথা উড়ি ঘুরি ব্যাগটা শিখাইতাম, ব্যাগ কথা কইতারছি না। মা আসিল দাঁড়ো, বেডির যে ইশারা দিয়া নিচে কলর পারো। আন্নের নিচে নিহিলা জিগিছি বারে বার, বেডির বলে গনা গোষ্ঠী আন্নের বাক্সা স্যার। হিলা বলে আন্নের বাড়ির বে হই রে সিনে, আগে বলে হে বাড়িতে থাকতো রাইতে দিনে। ছোটো বড় কাম কাজ করতো আন্নের বাই, রান্দা বাড়ির দেরি হইলে তাইতে লাইতো রাই। মা অন বুঝ জ্বালাইছে আমি যে কি কইছি, বেডির যাওলে নিয়া নানান তান জিগেছি। মাও দেহি রান্দা গড় আসে মনে মনে, আন্নের রান্নার কথা তো মাও একটু জানে। ঈদের কালে বানিয়েছিলাম পয় পাক্কন পিঠা, আন্নের লেগে হিলাতে দিয়ে দিছি কয়টা। পাইছন কি না জানি না, জানে যেন পাইলে বিড়ির তান দিয়ামনি আরো। হীরা আবার আইলে সিডি পাওয়া সিডি দেন যে ভালো লাগে না, দিনের মধ্যে মাধ্যে মাধ্যে এমনি আইতে আরেন না। ও শুনুন ভালো কথা, আরেক কথা কই, রাইতে কিন্তু আইয়েন না যে মনে লয় যতই। আন্ডার বাড়ি সাইডে নিদা পুলিশে ভরা, বাড়ির সামনে পথের মধ্যে বাঁশটা দিছে বেড়া। আপাতত সিডি দেন যে আমার লাগতো না, আন্ডার দিয়ে হইব গেলে করো না।